বিশেষ বিমানে 23 বাংলাদেশীর মৃতদেহ ফিরল দেশে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা জাতিসংঘের স্বীকৃতি প্রমাণ করে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে মন্তব্য প্রধানমন্ত্রী বললেন বাঙালি জাতি এখন কারো মুখাপেক্ষী নয় আমরা জাতির পিতার জন্মশতবর্ষ বার্ষিকী পালন করতে চাই এরই ভিতরে যেন বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে ওঠে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আটিমে পর্যন্ত স্থগিত নজিরবিহীন ও অপ্রত্যাশিত বলছেন আসামি পক্ষের আইনজীবীরা এবং শিরোপা যেন সোনার হরিণের চেয়েও দামি বাংলাদেশের কাছে পাঁচবার ফাইনালে খেলেও জেতা হয়নি একটিতেও দেশে ফিরল টাইগাররা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম একই সাথে আছি আমি সাফিনা আহমেদ তরি সংবাদে এছাড়াও থাকছে বিদ্যুতের নানা অনিয়ম স্বেচ্ছাচারিতা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব এবারে পুরো খবর নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত 23 বাংলাদেশের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বিকালে মরদেহ বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছালে জানাজার জন্য তা আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় সেখানে নিহতদের স্বজন বন্ধুসহ সর্বস্তরের মানুষ তাদের শেষবার দেখতে ভিড় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে নিহতদের শ্রদ্ধা জানান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জুবায়ের সানির রিপোর্ট নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত 23 বাংলাদেশের মৃতদেহ আর্মি স্টেডিয়ামে আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা প্রিয়জনদের সঙ্গে আর কোনোদিনই হাসি আনন্দে মেতে উঠবেন না নিহতরা এই কষ্ট কিভাবে সইবেন পরিবারের সদস্যরা এর আগে সোমবার বিকেল 4টার কিছু পরে বিমানবাহিনীর কার্গো বিমানে করে আনা হয় তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 23টি মৃতদেহ গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এরপর নেওয়া হয় আর্মি স্টেডিয়ামে এখানে দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন পরিবারের সদস্য সহ সব স্তরের মানুষ পরে তাদের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয় এরপর বুঝিয়ে দেয়া হয় পরিবারের কাছে এর আগে সকালে কাঠমান্ডুতে হাসপাতাল থেকে মৃতদেহগুলো বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয় সেখানে প্রথম জানাজা হয় বাকি 3 বাংলাদেশের মৃতদেহ শনাক্তে 10 থেকে 23 দিন লেগে যেতে পারে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ জুয়ার সানি আরটিভি ঢাকা ব্ল্যাক বক্স ও ফ্লাইটের ডেটা রেকর্ডের তথ্যকে সবচেয়ে গুরুত্ব দিয়ে চলছে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত নেপালের সঙ্গে যৌথ তদন্তে যোগ দিয়েছেন বিশেষায়িত সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ এদিকে তদন্তের জন্য নেপালের আন্তরিকতা সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা শফিকুল আলমের তোলা ছবিতে নেপাল থেকে ফিরে জুলহাস কবিরের রিপোর্ট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার এক সপ্তাহ পর রোববার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত এর আগেই দুর্ঘটনার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন দুর্ঘটনার দিনই ফাঁস হয়েছে ককপিট ও কন্ট্রোল রুম এটিসির কথোপকথন
তদন্ত দলে বাংলাদেশের বিশেষায়িত সংস্থা AAIGBD এর প্রধান ছাড়াও নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার এর প্রতিনিধিরা রয়েছেন। এই জাহাজের কোনো দুর্বলতা ছিল না, জাহাজের কোনো ডিফেক্টস আমরা যাওয়ার সময় পাইনি। আমরা একেবারে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখব যে কেন অ্যাক্সিডেন্টটা হলো। আমার সঙ্গে আরো পাঁচজন অ্যাডভাইজার আছেন, কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছে না। যখনই আমি ডাকবো তারা 24 ঘন্টা নোটিশে যারা চলে যাবে। মানুষের ভুল, যান্ত্রিক ত্রুটি বা বিরূপ আবহাওয়া, দুর্ঘটনার সম্ভাব্য সব দিক বিবেচনা নিয়েই তদন্ত হচ্ছে। তবে এক মাসের মধ্যে তদন্ত শেষ হবে বলে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যে মন্তব্য করেছে তা বাস্তবসম্মত নয় বলে জানান বিশেষজ্ঞরা। ইনভেস্টিগেশনটা আপনার খুব একটা তাড়াতাড়ি করা সম্ভব না, সব রিপোর্ট আসার পরে সেটা অ্যানালিসিস করবে। তবে একটা আমরা প্রাইমারি অ্যান্ড প্রিলিমিনারি একটা হয়তো ইনভেস্টিগেশন এক মাসের মধ্যে আমরা একটা রিপোর্ট পেতে পারি যে কিছু একটা হয়েছে। কিন্তু এখন কিন্তু একটা জিনিস, কিন্তু কোনো ব্লেম গেম হয় না ইনভেস্টিগেশনে। অনলি থিং আপনি জানতে পারবেন যে কী হয়েছিল। একটা প্রাথমিক তদন্ত একটা রিপোর্ট আসবে, কিন্তু এই রিপোর্টটা আপনি যে ফ্লাইটের বক্স যেটা আছে বা ব্ল্যাক বক্স যেটা আমরা বলি, সেগুলো কোড বা ডিকোড করার পরে সমস্ত পত্র নিয়ে ত্রিভুবন বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার দিন পাইলটের ভুল নাকি বিমানবন্দর কন্ট্রোল রুমের ভুল নির্দেশনা ছিল তা সবার আগে বের করা উচিত। নেপালের সিভিল এভিয়েশন সম্পর্কে কিন্তু অনেক কাউন্ট্রি প্রশ্নবোধক আছে, তাদের রেগুলেটরি বডির যে কার্যক্রম ইত্যাদি, ইউরোপিয়ান কান্ট্রিতে তারা কিন্তু কোনো এয়ারপোর্ট খালি ওয়ার্ল্ডের মধ্যে যে 10টা এয়ারপোর্ট আছে তার মধ্যে কাঠমান্ডুতে 3টা। এখন তারা বলেছে একবার 2002, এটা নিয়ে একটা কনফিউশন তো ছিলই বটে। আর টাওয়ার আর পাইলটের মধ্যে কথা যখন হয় তখন অনেক সময় একটু ব্লার্ড হয়ে যায় বা অনেক সময় একটু হিসিং সাউন্ড আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাওয়ের নিয়ম অনুযায়ী উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত 365 দিনের মধ্যেই শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে তদন্ত টিম। আগামী এক মাসের মধ্যে এর সুষ্ঠু তদন্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন নেপাল কর্তৃপক্ষ। তবে এখন দেখার বিষয় হলো কতটা গুরুত্ব সহকারে এই সুষ্ঠু তদন্তটি হয়। জুলহাস কবির, আরটিভি, কাঠমান্ডু, নেপাল। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে আজ রাতেই দাফন করা হবে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইউএস বাংলার কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলাকে। পরিবারের সদস্য ও নিকটজনের শেষ শ্রদ্ধার জন্য তার মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর নাখালপাড়ার বাসভবনে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুলহাস কবির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। জুলহাস, নাবিলার জানাজা ও দাফন কখন এবং কোথায় হবে? এছাড়া আরেকটা বিষয় জানাবেন যে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া বাকি 22 জনের দাফন ও জানাজাও আজ হবার সম্ভাবনা রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে এ বিষয়ে? তোরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায়, যেখানে শারমিন আক্তার নাবিলা ইউএস বাংলা যে ফ্লাইটটি বিমান দুর্ঘটনা হয়েছিল সেই ফ্লাইটের তিনি কেবিন ক্রু ছিলেন। আপনি জানেন যে তার লাশটি এখন নিয়ে আসা হয়েছে তার বাসার পাশেই। এটি আহমদিয়া মুসলিম জামাত যে মসজিদ, সেই মসজিদের তার দাফন পাশেই দাফন হবে একটি মসজিদে। আমরা তার পরিবারের সদস্যদেরকে দেখছি এখানে, তারা এসেছেন, এই লাশবাহী গাড়িটি এখানে আছেন এবং এই লাশটিকে তারা নিয়ে যাবেন এবং পরিবারে বা বাসায় ঢোকানোর পরে বাসার লোকজনকে তার লাশটি শেষবারের মতো দেখানো হবে এবং তারপরে নামাজে জানাজা হবে এবং জানাজা শেষে তার দাফন কাজ শেষ হবে। আমরা নাবিলার যে হাজব্যান্ডের দোলা ভাই আছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো, তার পরিবারের একজন। আপনারা কখন নাবিলার এই লাশটি জানাজার করাবেন এবং দাফন কোথায় হবে? আমরা যেহেতু আর্মি স্টেডিয়ামে একটা জানাজা হয়েছিল, আমরা অনেকে সেখানে যাইতে পারিনি, এই জন্য যেহেতু নাবিলা এই মহল্লার বউ ছিল, অনেকেরই দাবি ছিল যে যেন এখানে একটা জানাজা দেওয়া হয়। এই হিসাবে আমরা কিন্তু এখানে নুরানি মসজিদে, নাকালপাড়া নুরানি মসজিদে একটা জানাজা দেবে, এক্ষণে জানাজা দেব। জানাজা দেওয়ার পরপরে আমরা রহিম মেডেল মসজিদের সামনে ওখানে কবরস্থ করব। এটা সমস্ত ব্যবস্থা আমরা আয়োজন করে রাখছি,
কিছুক্ষণ পরে জানাজার পরে আমরা ইনশাআল্লাহ ওখানে চলে যাব সব। কতক্ষণ নাগাছে দাফন কাজ হতে পারে ধরে নেন মেবি 40-45 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা দাফন করতে পারি। সব পরিবারের সকল সদস্যরা কি এখানে আছেন? জি সকল সকল সদস্য আছে। এখানে কেন এখন রাখা হয়েছে? এখানে জাস্ট ভিতরের দিকে তো রাস্তা সরু রাস্তা, গাড়িটা ঢুকবে না, এই জন্য এখান থেকে আপনার ইয়ে করে আপনার খাটে করে ওখানে মসজিদে নিয়ে যাবো, নিয়ে আমরা জানাজার ব্যবস্থা করবো। তোরে শুনছিলেন যে নাবিলার যে মরদেহ সেটি এখান থেকে লাশটি এই গাড়িটি তার যে বাসার যে রাস্তি সেটিতে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য তাকে এখান থেকে এই কফিনটি নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া বাসাতে আর রাখার পরেই নুরানি মসজিদে জানাজা হবে এবং জানাজার পরেই তাকে দাফন করা হবে। তো তোরই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চুলাহাস আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউএস বাংলার কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলার বাসভবন থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী চুলাহাস কবির। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশ আজ কারো মুখাপেক্ষী নয়, এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশটি নিজের পায়ে দাঁড়িয়েছে, জাতিসংঘের স্বীকৃতি তারই প্রমাণ। বিকেলে শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের শান্তি নামক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। 75-এর পর পথ হারিয়েছিল বাংলাদেশ, তবে বঙ্গবন্ধুর সেই আদর্শের পথ আবারও ফিরিয়ে আনতে হবে। এ সময় কষ্টে অর্জিত মুক্তিযোদ্ধাদের চেতনা যেন আর হারিয়ে না যায় তা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে সম্মান আমরা পেয়েছি এটা জাতির পিতাই আমাদের দিয়ে গেছে, সেই পদাঙ্ক অনুসরণ করেছি বলেই আজ বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তিনি আমাদেরকে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে 38 বছর আর তো এই বাংলাদেশ সম্মান পায়নি। আজকে আমরা অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, কারো মুখাপেক্ষী না, আমরা নিজেরাও পারি আমাদের দেশ উন্নত করতে, সেটা প্রমাণ করতে পেরেছি। আজকে আমরা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এখন আর স্বল্পোন্নত দেশ না। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপরিকল্পিতভাবে কাজ করায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। জাতিসংঘের চাহিদার তুলনায় সূচকে এগিয়ে থাকায় এই স্বীকৃতি ধরে রাখার বিষয়ে প্রত্যয়ী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন তিনি। আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে ভারতীয় পরামর্শকের সেবা নিতে চুক্তিতে খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও সার ব্যবস্থাপনা সংশোধন আইন 2018, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2018, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এবং জাতীয় প্রতিরক্ষা নীতিমালা 2018-এর খসড়ারও অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছে সভায়। আপাতত জেলেই থাকতে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আপিল বিভাগ হাইকোর্টে জামিন আদেশের বিরুদ্ধে যে স্থগিতাদেশ দিয়েছিল তা বহাল থাকবে। জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের উপর শুনানি হবে আগামী 8 মে। এর মধ্যে আবেদনের সার সংক্ষেপ জমা দিতে 2 সপ্তাহ করে সময় পেয়েছে উভয় পক্ষ। খালেদা জিয়ার আইনজীবীরা এই আদেশকে নজিরবিহীন ও অপ্রত্যাশিত বলছেন। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। প্রধান বিচারপতি বলেন, জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিপ্ত আপিলের উপর যে আদেশ দেয়া হবে তা সর্বসম্মত। আদালত বলেন, 2টি আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। হাইকোর্টের দেয়া 4 মাসের জামিনের উপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে। আদেশ পাওয়ার পর 2 সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের সারসংক্ষেপ দিতে হবে। পরবর্তী 2 সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ দেবে আসামি পক্ষ। এছাড়া 21 মের মধ্যে পেপারবুক জমা দিতে হবে, শুনানি হবে 22 মে। বেগম জিয়ার আইনজীবীরা সময় এগিয়ে আনার অনুরোধ করলে আদালত পরে তা 8 মে নির্ধারণ করেন। আমরা যে সমস্ত গ্রাউন্ড দিয়েছি সেই গ্রাউন্ডের উপরে লিপ দিয়েছেন, এবং তাছাড়া আদালত তো ওপেন কোর্টে বলেছেন যে এ রায়টি সম্বন্ধে কোনো রকম বিবেচনা না নিয়ে এরকম জামিন দেওয়াটা সঠিক হয়নি বলেই ওনারা লিপ দিয়েছেন বলে আমি মনে করি। আমরা আপাতত অবশ্যই সন্তুষ্ট, আমরা এটা কন্টেস্ট করব। এখনো তো ফাইনাল কোনো ডিসিশন হয়নি, কাজে এটা ফাইনাল ডিসিশন হবে আপিল শুনানির পরে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই ধরনের আদেশ নজিরবিহীন ও অপ্রত্যাশিত।
একটা নজিরবিহীন ঘটনা, কারণ অন্তর্বর্তীকালীন জামিনের ব্যাপারে লিভ দেওয়া এবং লিভে অ্যাপিল, কিন্তু আদালত, উচ্চতম আদালত যেটা তারা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এইটা একটা অনভিপ্রেত আদেশ আজকে হলো দেশের সর্বোচ্চ আদালত। আমরা এই দেশের সর্বোচ্চ আদালত যে আদেশটি দিলেন আমরা খুব মর্মাহত হয়েছি, আমরা নজিরবিহীন আমরা বলতে বাধ্য হচ্ছি, এই কারণে যে অতীতে এই ধরনের কোনো আদেশ এই দেশের সর্বোচ্চ আদালত দেয়নি। বেলা 11:30টার দিকে আবারও আপিল বিভাগে যান খালেদা জিয়ার আইনজীবীরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্ট বন্ধের আগে এপ্রিলের শুরুর দিকে জামিন শুনানির আবেদন করেন, কিন্তু আদালত বলেন 8 মেতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর শুনানি হবে, দ্রুত জামিন শুনানি শেষ করার আশ্বাস দেন প্রধান বিচারপতি। 15 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশে থাকবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর অনিয়ম দুর্নীতির খবর। বিদ্যুতের মিটারের নামে চলছে গ্রাহক ভোগান্তি, প্রথমে অ্যানালগ, এরপরে ডিজিটাল, এখন আবার প্রিপেইড মিটার, অথচ টাকা যাচ্ছে গ্রাহকের পকেট থেকে, যাকে বেআইনি বলছে সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিও। এমনকি পুল থেকে বৈদ্যুতিক তার পাওয়ার নিয়ম থাকলেও তাও পাচ্ছেন না গ্রাহক। দর্শক, বিদ্যুতের নানা অনিয়ম স্বেচ্ছাচারিতা নিয়ে সহকর্মী জাহিদ রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ইসরাফিল বাবু। প্রায় 2 কোটি গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনতে সরকারি নির্দেশে কাজ করছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ডেসকো, ডিপিডিসি ও পিডিবি। অথচ মাত্র 1.5 বছর আগেও এসব গ্রাহককে অ্যানালগ থেকে ডিজিটাল মিটারে আসতে বাধ্য করা হয়। আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা হচ্ছে বিদ্যুৎ কিনছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু টাকা ওরা কেটে নিচ্ছে। এই যে 1000 টাকা ডুগাই কার্ডের মধ্যে দিল, সময়তে দেখা যায় 862 টাকা দেয়, 952 টাকা দেয়। বারবার সিদ্ধান্ত পরিবর্তনের শিকার গ্রাহকরা বাধ্য হচ্ছেন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানতে। আবার মিটারে কোনো জটিলতা দেখা দিলে তার সমাধানও খুঁজতে হচ্ছে গ্রাহককেই। মিটার সংযোগে প্রয়োজনে পুল থেকে গ্রাহক হোল্ডিং পর্যন্ত বিদ্যুতের তার বরাদ্দ থাকলেও গ্রাহকরা তা পাচ্ছেন না। তাহলে কোথায় যাচ্ছে কোটি টাকার এই বরাদ্দ? মাঝে মিটার বিল হওয়ার কথা না, কাছে তারপরে বিল পাঠায় দেয়। বিদ্যুৎ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকের কাছ থেকে মিটার বাবদ দফায় দফায় এভাবে টাকা আদায় করাটা বেআইনি। যদি মনে করে ডিজিটাল মিটার সরকার চেঞ্জ করতে চাইবে, সরকার সেখানে ক্ষতি করবে, যদি তাতে যদি আর্থিক ক্ষতি হয় তাহলে সেটা সরকার ক্ষতি স্বীকার করবে, ভোক্তা তো করবে না। ইউটিলিটিগুলো মিটার বাবদ যে ভাড়া আদায় করছে সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এমনকি বিদ্যুতের বিল বাড়াতে প্রতিবারই যার দ্বারস্থ হতে হয়, বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সেই বিআরসি এর নির্দেশনাও মানছে না। কমিশন থেকে গত যে টেরিফ অর্ডার করা হয়েছে সেখানে যে নির্দেশনাটা দেওয়া আছে সেটা হলো যে প্রিপেইড মিটারে যখন চেঞ্জ করবে, নতুন মিটার যদি ইনস্টল করে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সিকিউরিটি মানি যেটা নেওয়ার কথা সেটা ওরা নেবে না। তবে বিতরণ সংস্থাগুলো বলছে মন্ত্রণালয়ের নির্দেশে এমনটি করতে বাধ্য হচ্ছেন তারা। প্রতিস্থাপিত হয়ে যদি তার খুব খারাপ থাকে, তার যদি জরাজীর্ণ তার থাকে, আমরা এটার কিছু অংশ এই প্রজেক্টগুলিতে আমরা কিছু অংশ ধরা আছে, আমাদের প্রায় 30% যে গ্রাহকদেরকে আমরা তার দেব। জনগণের কথা বিবেচনা না করে কাদের স্বার্থে এমন স্বেচ্ছাচারিতা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানালেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। রোববার নোয়াখালী সেনবাগে নলুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের GPA 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলহাজ মোর্শেদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সব খাতে স্বয়ংসম্পূর্ণ, তাই উন্নয়ন বান্ধব সরকারের হাতে দেশ পরিচালনার ক্ষমতা রাখতে হবে। এর আগে ডুমুরিয়া জেডে চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হায়ের শোক সভায় অংশ নেন তিনি। এছাড়াও এলজিইডির অর্থায়নে মুক্তিযোদ্ধা জালালউদ্দিন রতন চৌপুল হরিণকাটা সড়ক এবং পল্লী উন্নয়ন প্রকল্প 2-এর আওতায় তারাবাড়িয়া মিজিপুকুর পাড় উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। একটা উন্নত দেশের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং আপনারা
উন্নত জীবন পাবেন। চিকুনগুনিয়া, ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে কাউন্সিলর, হাউজিং সোসাইটি ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর গুলশান দুই নম্বর নগর ভবনে এটি অনুষ্ঠিত হয়। এ সময় প্যানেল মেয়র ওসমান গনি, আলিয়া সরোয়ার, টেইজি, আনোয়ার মুস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হাসান সহ কাউন্সিলর, সাংবাদিক ও সিটি কর্পোরেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী লীগের ব্যানারে কেক কাটেন প্যানেল মেয়র। জামালপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঝাওলা গোপালপুরের জামাই মেলা। প্রায় 200 বছর থেকে চলে আসা এই মেলাকে ঘিরে পূর্ব জামালপুরের শতাধিক গ্রামের গেরস্থ বাড়িতে চলছে উৎসবের আমেজ। জামালপুর প্রতিনিধি সুজিত রায়ের তথ্যচিত্রে জামাই মেলা সম্পর্কে জানাচ্ছেন নুসরা জাহান সিন্থি। প্রতিবারের মতো এবারও জামালপুরের ঝাওলা গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছর চৈত্রের প্রথম দিন থেকে শুরু হয়ে এ মেলা চলে টানা 15 দিন। মেলা ঘিরে তাই পূর্ব জামালপুরের অধিকাংশ গ্রামে এখন উৎসবের আমেজ। এসব গ্রামের গৃহস্থরা মেলা উপলক্ষে নারায়ণ নিয়ে আসে মেয়ে ও মেয়ের জামাইকে। আমিও ঢাকা থাকি, আমাকে দাওয়াত করছে, আমি আসছি, আমার ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আসছি, আমার বাবা আমাদের সবাইকে দাওয়াত করে নিয়ে আসছে, আমরা দেশের বাইরে থাকি, সবাই এই মেলায় আসছি। জামাইকে আদর আপ্যায়নের জন্য মেলায় বিক্রি হয় মিষ্টান্ন সহ বিভিন্ন জিনিসপত্র। এছাড়াও শ্যালক শালিকারা দুলা ভাইয়ের সঙ্গে মেলায় ঘুরে পায় নানা উপহার। মেলা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাও। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা স্থানীয় স্বেচ্ছাসেবীর মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আইন শৃঙ্খলা। ঐতিহ্যবাহী এমন আয়োজনের মধ্য দিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আনন্দ উৎসব, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসী। মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে মারা গেছে এক শিশু। এ সময় দুটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। ভোরে উপজেলার চর কামারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হন কমপক্ষে 4 জন। পুলিশ জানায় গ্রামের কিনাই মাতবরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কিনাই মাতবর ও তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন, কিন্তু তাদের 10 বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাজেদা ঘুমিয়ে থাকায় আগুনে পুড়ে মারা যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরে দুপক্ষের সংঘর্ষে রুবেল মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। সকালে উপজেলার চিতনা গ্রামে জমি নিয়ে বিরোধে এই সংঘর্ষ হয়। একাত্তরের অগ্নিঝরা মার্চের এদিনে রচিত হয় বাংলার স্বাধীনতা আন্দোলনের, বাঙালির সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের প্রথম ইতিহাস। এদিনে শুরু হয় বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। সকালে হঠাৎ করে ঢাকার জয়দেবপুর এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকায় পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে সাধারণ মানুষ ও বাঙালি সৈন্যদের তীব্র সংঘর্ষ হয়। এদিন হারিয়ে যাওয়া অস্ত্রশস্ত্র খুঁজে বের করার নামে নিরীহ নিরপরাধ মানুষের ওপর পাশবিক অত্যাচার চালায় পাক সেনারা। ঠিক তখনই ঢাকার প্রেসিডেন্ট হাউসে চলে মুজিব ইয়াহিয়ার তৃতীয় দফার বৈঠক। বঙ্গবন্ধু ও তার পরামর্শদাতাদের পক্ষ থেকে 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বিদেশ নয় অল্প টাকায় এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হচ্ছে। দুপুরে বিএসএমএমইউ এর ডি ব্লকে হেমাটোলজি বিভাগে সেন্টার ফর ব্লাড, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি ব্যবস্থার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান। এ সময় হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাক্তার মাসুদা বেগম ও প্রশাসন বিভাগের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং এর মেজান ইন ফ্লোরে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ স্থানান্তর করা হয়েছে। রাজধানীর মতিঝিলে এই ব্রাঞ্চটির স্থানান্তর করা হয়। নতুন জায়গায় ব্রাঞ্চটির নতুন উদ্বোধন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুনুর রশিদ, চেয়ারম্যান জনাব কাজী আকরামউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আসছে রমজানে অষ্টমবারের মতো আরটিভিতে প্রচারিত হবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ডাবর মেসওয়াক নিবেদিত আলোকিত কোরআন। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অডিশনের মধ্য দিয়ে প্রতিযোগী বাছাই শুরু হয়েছে। এবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডের ইব্রাহিম ম্যানশনে আয়োজিত অডিশনে নোয়াখালীর বিভিন্ন স্থানে শতাধিক কোরআনে হাফেজ এই অডিশনে অংশ নেন। এই সময় দেশের খ্যাতিমান বিচারক মণ্ডলী অডিশনের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানটি পবিত্র মাহে রমজানের প্রথম দিন হতে আরটিভিতে প্রচারিত হবে। দর্শক, ফাইনালে হারের বেদনায় নীল হলেও টাইগারদের লড়াকু মনোভাবের প্রশংসা করলেন বিসিবি সভাপতি। আর এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বললেন মুশফিকুর রহিম। নিদাহাস ট্রফি শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই প্রতিক্রিয়া জানান তারা। এদিকে শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্ট থেকে প্রাপ্তির অনেক কিছু দেখছেন সাবেক অধিনায়করা। অরণ্য গফুরের রিপোর্ট। টাইগারদের প্রতিটি মুখে বিষাদের চিহ্নই বলে দিচ্ছে ফাইনালে হারের ধাক্কা হৃদয়ের কতটা গভীরে আঘাত হেনেছে। তীরে এসে তড়ি ডোবার এক অমোচনীয় ব্যর্থতার কাব্য আবার লেখা হবে তাদের চোখের জলে, এটা যেন সূচ হয়ে বিচ্ছে তাদের মনোজগতে। সন্তানতুল্য ক্রিকেটারদের হারের কষ্টে সমব্যথী বিসিবি সভাপতিও। অনেকেই কষ্ট পেয়েছে, হতাশ হয়েছে, আমাদের ছেলেরা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। খেলার মধ্যে একজন জিতবে একজন হারবে, তবে আমরা ভালো খেলা দেখতে চাই। তারা হয়তো কষ্ট দিয়েছে, হতাশ করেছে, কিন্তু তারা বীরের মতো লড়াই করেছে এবং সেই জন্য আমি অত্যন্ত তাদের উপরে খুশি। আবেগের সঙ্গে সক্ষতা গড়েও ফাইনালের বাধা পেরোতে না পারাটা, অভিজ্ঞতা ও সময় মতো সঠিক কাজটি করতে না পারাকে কারণ মানছেন মুশফিকুর রহিম। ইটস এ টিম গেম, তো একজনের ব্যর্থতা আমাদের সবারই ব্যর্থতা। তো আমি মনে করি যে এটা এখান থেকে আমাদের শিক্ষা ছাড়া আর অন্য কিছু নেওয়ার কিছু নেই। তো আমরা চেষ্টা করব যে যেটা বললাম যে নেক্সট টাইম যেন এরকম সিচুয়েশন আসলে ডেফিনেটলি সবাই যেন ইনপুটটা ভালো ধরো দিতে পারে। এদিকে পরাজয়ের বৃত্ত থেকে টাইগারদের বেরিয়ে আসায় এই টুর্নামেন্টকে সফল হিসেবে দেখছেন সাবেক অধিনায়করা। অনেক কিছুই আমাদের এগেনস্টে ছিল, যেমন সাপোর্টার প্রেশার বলেন, মিডিয়া, অনেক কথাবার্তা হয়েছে গত দুই তিন দিনে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ নিয়ে, সেইগুলি সব কিছু কিন্তু ওভারকাম করেছে আমাদের প্লেয়াররা। যেভাবে গত দুই মাস দুই সিরিজটা আমাদের যেভাবে বাজে গেছে খুব ভালোভাবে কামব্যাক করেছে, স্পেশালি সিনিয়র প্লেয়াররা, তার সাথে সাথে জুনিয়ররাও। দেশের বাইরে যেয়ে কামব্যাক করাটা তো সহজ ছিল না, এটি প্রমাণ করে যে ওদের মানসিকভাবে ওরা এখন অনেক শক্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আম্পায়ারদের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে সাকিবের মাঠ ছাড়ার আহ্বানকে দৃষ্টিকটু মনে করলেও পরিস্থিতি অনুযায়ী দরকারি মনে করেন টিম ম্যানেজার। একটু বেশি প্রতিবাদের ভাষা হয়ে গেছে অথবা যেহেতু টিভি ক্যামেরা ইন্টারন্যাশনাল গেম অথবা, বাট আমি মনে করি যে আবার একদিক থেকে সাকিব বাজে এগ্রেসিভ এটাই হওয়ার দরকার ছিল, কারণ আমরা প্রতিবারই অনেক টুর্নামেন্টে এরকম হয়েছে যে মানে আপনি ওয়ার্ল্ড কাপ যদি মেলবোর্ন আমি ভুলে না যাই তাহলে ওইখানেও আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল যে আমাদের এরকম আম্পায়ারিং ডিসিশনের কারণে আমাদের এরকম হতে হয়েছে। টি টোয়েন্টিতে এখনো ধাতস্থ হতে না পারার তকমাটা দূর করতে এবার তাহলে শেষ ধাপে পা দিলেন টাইগাররা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। এরই সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ, তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বিশেষ বিমানে 23 বাংলাদেশের মৃতদেহ ফিরল দেশে, আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জাতিসংঘের স্বীকৃতি প্রমাণ করে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন বাঙালি জাতি এখন কারো মুখাপেক্ষী নয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন 8 মে পর্যন্ত স্থগিত, নজিরবিহীন ও অপ্রত্যাশিত বলছেন আসামিপক্ষের আইনজীবীরা। এবং শিরোপা যেন সোনার হরিণের চেয়েও দামি বাংলাদেশের কাছে, পাঁচবার ফাইনালে খেলেও জেতা হয়নি একটিতেও, দেশে ফিরল টাইগাররা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।